ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন এবং আমাদের সকল আপডেট পান সবার আগে ইউটিউবে স্বাস্থ্যকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন এবং আমাদের সকল আপডেট পান সবার আগে প্রিয় দর্শক আপনারা সবাই জানেন প্রায় ছেলে দাঁড়িয়ে প্রস্রাব করে কিন্তু অনেক পুরুষই জানেন না দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের কি কি ক্ষতি হতে পারে জানলে হয়তো জীবনেও এই কাজটি করতো না দাঁড়িয়ে প্রস্রাব করা ক্ষতিকর কেন বিজ্ঞান কি বলে চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যেসব মারাত্মক ক্ষতি হয় আসুন তা জেনে নেই এক দাঁড়িয়ে প্রস্রাব করলে পেটের ওপর কোনো চাপ পড়ে না ফলে দূষিত বায়ু বের হতে পারে না বরং তা ওপর দিকে উঠে যায় ফলে অস্থিরতা বাড়ে রক্তচাপ বাড়ে হৃদযন্ত্রে স্পন্দন বাড়ে খাদ্যনালি দিয়ে বারবার হিক্কা আসতে থাকে দুই দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের থলি সরু ও লম্বা হয়ে ঝুলতে থাকে ফলে প্রস্রাবের দূষিত পদার্থগুলো থলির নিচে গিয়ে জমা হয় অথচ বসে প্রস্রাব করলে প্রস্রাবের থলিতে চাপ লাগে ফলে সহজেই দূষিত পদার্থ বের হয়ে যায় তিন দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনিতে অতি সহজে পাথর সৃষ্টি হয় চার দীর্ঘদিন দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের বেগ কমতে থাকে পাঁচ যারা নিয়মিত দাঁড়িয়ে প্রস্রাব করেন তাদের অবশ্যই শেষ জীবনে ডায়াবেটিস জন্ডিস কিডনি রোগ হবেই ছয় দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যৌন শক্তি কমতে থাকে এবং পুরুষাঙ্গ নরম ও নরম হয়ে যায় সহজে সোজা ও শক্ত হতে চায় না সাত দাঁড়িয়ে প্রস্রাব করলে পরিবেশ দূষিত হয় সেই দূষিত বায়ু আমাদের দেহে প্রবেশ করে বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করে আট দাঁড়িয়ে প্রস্রাব করলে তার ছিটা দেহে ও কাপড়ে লাগে ফলে তা দুর্গন্ধের সৃষ্টি করে স্বাস্থ্যবিজ্ঞান বলে উপরোক্ত দৈহিক সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অতি অবশ্যই বসে প্রস্রাব করা উচিত অথচ সর্বশ্রেষ্ঠ স্বাস্থ্যবিজ্ঞানী আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ সাল্লি ওয়াসাল্লাম চোদ্দ শত বছর আগেই দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন এবং বসে প্রস্রাব করার আদেশ দিয়েছেন ওমর আনহ বলেন ওয়াসাল্লাম কোনো একদিন আমাকে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখে বললেন হে ওমর তুমি কখনোই দাঁড়িয়ে প্রস্রাব করবে না এরপর আমি আর কখনোই দাঁড়িয়ে প্রস্রাব করিনি তিরমিজি হাদিস বারো তো দর্শক এ থেকে বোঝা যাচ্ছে যে দাঁড়িয়ে প্রস্রাব করা একেবারেই উচিত না তাই আশা করি আপনারা সবাই এই কাজটি থেকে বিরত থাকবেন এবং অন্যদেরকে বিরত রাখতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং লাইক দিন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ